ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ, মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের মকদমপুর এলাকায়। রাতের অন্ধকারে সাঁতার ভেঙে সোনার দোকানের চুরির ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। আবারও একবার দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের মকদমপুর এলাকায়। রাতের অন্ধকারে সাঁতার ভেঙে সোনার দোকানের চুরির ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এই চুরির ঘটনাটি সামনে আসে। ওই সোনার দোকানের মালিক সুনীল সাহা দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার ভাঙা রয়েছে। দোকানের ভেতর ঢুকতেই তার চোখ কপালে ওঠে। দোকানে শোকেশের ভেতর সাজানো চাঁদি এবং সোনার অলংকার সমস্ত কিছুই চুরি হয়ে গিয়েছে। দোকানের ভেতরে ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল পড়ে যায় সমগ্র এলাকায়। গতকাল রাত্রে আমার ভাইয়ের সোনার দোকানে বাইরে থেকে শাটার ভেঙে আনুমানিক 1:30 থেকে রাত 2 নাগাদ শাটার ভেঙে সোনার দোকানের সম্পূর্ণ মাল চুরি হয়েছে। আমাদের শাটারের যে এটা আছে মেন গেটটা দু সাইডে চেড়েছে লোহার শাবল দিয়ে, এবং শাটারের মাঝখানে শাবল দিয়ে চেড়ে শাটারটাকে উঠিয়ে ওরা প্রবেশ করেছে ভিতরে, এবং যা যা জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে গেছে। হ্যাঁ, পূর্বেও 6 বছর আগেও আমার বাড়িতে ডাকাতি হয়েছিল, আবার এটা দিয়ে 2 নম্বর ডাকাতি হলো আমার বাড়িতে। রাতের অন্ধকারে বারবার এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বাসিন্দাদের বক্তব্য, সন্ধে হলেই এলাকায় মদ জুয়ার আসর বসে, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে দিনে দিনে। অবিলম্বে তারা পুলিশের নজরদারির দাবি তুলেছেন। মকদমপুর বাস স্ট্যান্ড বদরি সাহার বাড়িতে দোকানে, সোনার দোকানে একটা ডাকাতরা কীভাবে প্ল্যান করেছিল জানি না, রাত্রে অন্ধকারে তার সোনার দোকান থেকে সমস্ত রকমের জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেছে। এবং কোন দুষ্কৃতি আমরা তো জানি না, যে কোন দুষ্কৃতি এসেছিল না এসেছিল জানি না, কিন্তু আমরা ঘুমিয়েছিলাম, কিন্তু এই বাড়িতে ডাকাতি হয়েছিল, এর আগে একটা ঘটনা ঘটেছিল, কিন্তু এখানে ভেঙেছে, দু সাইডে শাটার ভেঙেছে, লোহার রড দিয়ে হয়তো ছেড়েছে, ছেড়ে ঢুকেছে তারা, ঢুকে সোনার দোকানে ডাকাতি করেছে। আমাদের মোটামুটি আনুমানিক যে বোঝা যাচ্ছে যে রাত্রি 2টার পরেই ঘটনাটা ঘটেছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।